গতকালের পর আজও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। আর এবার নাম জড়িয়েছে বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়ের, তার বাড়িতে যেমন একদিকে সিবিআই টিম পৌঁছে গেছে, অন্যদিকে রানাঘাটে অর্থাৎ পুরসভাতে সেখানেও কিন্তু চলছে এই সিবিআই এর যে অভিযান সেই অভিযান। আমরা এছাড়াও যেটা দেখছি যে রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারে ছটি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডায়মন্ড হারবার ছবিও আপনাদের আমরা দেখালাম। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপারসন মীরা হালদারের বাড়িতে একদিকে যেমন সিবিআই তল্লাশি চলছে, তেমন পৌরসভাতেও চলছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সমীরণের কাছে। সমীরণ, মধ্যমগ্রাম পুরসভায় আজ সিবিআই পৌঁছে গিয়েছে। এর আগে এই মধ্যমগ্রাম পুরসভারই প্রাক্তন যিনি পুর প্রধান এবং বর্তমান যিনি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে আমরা দেখেছিলাম যে 19 ঘন্টা ধরে ইডির তল্লাশি অভিযান চলে এবং আজ মধ্যমগ্রাম পুরসভায় পৌঁছে গিয়েছে সিবিআই। সমীরণ, সমীরণ শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে। আমরা আবারও সমীরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। একসঙ্গে বিভিন্ন জায়গায় সিবিআই এর এই অভিযান চলছে গতকালের মতো আজও। গতকাল মোট 14টি জায়গায় অভিযান চালায় সিবিআই, যার মধ্যে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি, সেখানে প্রায় 9.5-10 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে। অন্যদিকে কামারহাটির বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও, ভবানীপুরের বাড়িতেও বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চলে এবং এছাড়াও বেশ কিছু পুরসভায় তল্লাশি অভিযান এবং পুরপ্রধান এবং ভাইস চেয়ারম্যানের বাড়িতেও চলে। আজও মোট 6টি জায়গায় চলছে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীরণ, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজকে সকাল 10:30 নাগাদ মধ্যমগ্রাম পুরসভায় সিবিআই অধিকারী এসে পৌঁছেছেন। এবার যেটা আমরা খবর পাচ্ছি যে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে তারা কথা বলবেন, এবং যেহেতু গত 5ই অক্টোবর ইডির আধিকারিকরা পুরসভায় এসেছিলেন, তারা বেশ কিছুক্ষণ তল্লাশি চালান। তার আগে টানা 19 ঘন্টা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরের বাড়িতে তারা ইডির আধিকারিকরা তল্লাশি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। কারণ সেই সময়, যে সময় পুর নিয়োগ দুর্নীতি মামলার কথা বলা হচ্ছে, সেই সময় তিনি ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুর প্রধান। ক্যামেরাম্যান ইকবাল হোসেনকে দেখাতে বলবো, আমরা এই মুহূর্তে পুরসভায় রয়েছি। পুরসভার ঠিক তিনতলায় ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে পাহারা দিচ্ছেন। এবং এর আগে আমরা দেখেছিলাম যে 5 তারিখে ইডির আধিকারিকরা বিকেলবেলা এসেছিলেন এবং দীর্ঘক্ষণ তারা জিজ্ঞাসাবাদ করেন এবং সেখানকার এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলেন। আজকে সিবিআই অফিসাররা এসেছেন এখানে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলার জন্য, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাইরে রয়েছেন এখানে এক্সিকিউটিভ অফিসারের চেম্বার, এবং সেখানেই তারা জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন ফিডের সংস্থা এবিএস ইনফোজোন, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল এবং সেই সংস্থার সঙ্গে পুরসভার পুর আধিকারিক এবং পুরসভার পুর প্রধান এবং তাদের কি ঘনিষ্ঠ যোগাযোগ, তারই উত্তর দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় সংস্থা। এর আগে সিবিআই তদন্তে এসেছিল এবং ইডির আধিকারিকরা তদন্তে এসেছিল, আজকে ফের মধ্যমগ্রাম পুরসভায় সিবিআই আধিকারিক এসেছেন এবং তারা পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করার জন্য এসেছেন। এবং এই মুহূর্তে পুরসভায় পুর প্রধান নিমাই ঘোষ তিনি নেই, তিনি জেলা শাসকের দপ্তরে একটি বৈঠকে আছেন। অনেক ধন্যবাদ সমীরণ তোমাকে।